রাজধানী মিরপুর 12 নম্বর বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় 7000 ঘর পুড়ে গেছে। শুষ্ক আবহাওয়ার কারণে রাত 3:30টার দিকে লাগা এই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানায় ফায়ার সার্ভিস। প্রায় 4 ঘন্টার ফায়ার সার্ভিসের 23টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। শেষ সম্বল হারিয়ে কাতর ক্ষতিগ্রস্তরা। নাইমাল জিকোর রিপোর্ট। মধ্যবয়সী নারী মাফিয়া বেগম গার্মেন্টসে কাজ করে ছেলেমেয়ের লেখাপড়া চালান। দু মাসের বেতন জমিয়ে অনেক কষ্ট করে মেয়ে অনামিকার জন্য ষষ্ঠ শ্রেণীর বই কেনেন। আগুনে সব পুড়ে ছাই, নিজেদের জীবন ছাড়া আর কিছুই বাঁচাতে পারেননি। তবে দুঃখ গহনাগাটি বা আসবাবপত্রের জন্য নয়, মেয়ের বইগুলো বাঁচাতে পারেননি, এটা তার বড়ই কষ্টের। এদিকে 7 বছরের শিশু অনিকের নানার ঘর ছিল এই বস্তিতেই, যা পরিণত হয়েছে কয়লা ও ছাইয়ের স্তূপে। তাই নানা নানিকে নিরাপদে রেখে ছোট ভাইকে নিয়ে কয়লার স্তূপে খুঁজছেন তাদের শেষ সম্বল। খুঁজছিলাম যে আমার নানার বাড়ি ঘর বাড়ি ভাঙ্গে গেছে, যেগুলা ভাঙ্গে গেছে সেগুলা গুলো তো কইছে নানারা, আমরা আবার লিয়ে যাবো। এই অবস্থা বস্তির সহায় সম্বল হারানো প্রতিটি মানুষের। একসময়ের ঘর বর্তমানে কয়লা আর ছাইয়ের স্তূপে পরিণত হয়েছে, আর সেই স্তূপ থেকে স্টিলের বাসনপত্র, লোহার খাট, পুড়ে যাওয়া ফ্যানের অংশ সংগ্রহ করতে ব্যস্ত সময় পার করছেন সবাই। অনেকেই আক্ষেপ করে জানান, 70 বিঘার এ বস্তিতে ইচ্ছে করেই আগুন লাগানো হয়েছে। আমাকে ঘরের পিছনে কেরাসিন ঢেলে দিয়েছে, কেরাসিন ঢেলে দেওয়ার পরে আগুনগুলি খা খা করে উঠছে। এদিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ বের করতে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দেবাশিস বর্ধনকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি গঠন করা হয়েছে 3 সদস্য বিশিষ্ট এবং 7 দিনের ভিতরে এটা তদন্ত করে এটা রিপোর্ট দিবে। রোববার মধ্যরাতে ইলিয়াস মোল্লা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 23টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। প্রায় 4 ঘন্টার চেষ্টায় 6:05 আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। নাইম আলচিকো, বৈশাখী সংবাদ, ঢাকা।